চট্টগ্রামের পটিয়া মেহের আটি হজরত নুরুদ্দিন শাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ফিরোজা রোফ ফাউন্ডেশনের এর চেয়ারম্যান আলহাজ জামাল সত্তার মিয়া। মাদ্রাসা সুপার আল্লামা হাফেজ আহমেদ আল কাদেরির সভাপতিত্বে ও শিক্ষক কে এম আক্তার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য শাহ মোহাম্মদ ইমরান, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুল হক, নুরুল ইসলাম চৌধুরী, মেম্বার জামাল উদ্দিন, শফিউল আলম মঞ্জু, আসগর আলী, মাহবুব চৌধুরী বেলাল, আহমেদ শাকিল সহ অনেকে। এতে প্রধান অতিথি আলহাজ জামাল সত্তার মিয়া দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, আমাদের এ মেহের আটি গ্রামকে স্বপ্নের সিঙ্গাপুরে রূপান্তর করতে সুশিক্ষা অর্জন করতে হবে। আমাদের বড় বিল্ডিং করার স্বপ্ন নেই, আমাদের স্বপ্ন আছে, এটা সবাই স্বপ্ন, একজন ভালো স্টুডেন্ট সে সুশিক্ষিত শিক্ষিত হবে, সে রাষ্ট্রীয় দায়িত্বে আসবে, সে আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করবে, আমরা তার থেকে এতটুকু চাই। সবাইকে সাথে নিয়ে মহান প্রভুর কাছে এই প্রতিষ্ঠানে আরো বৃদ্ধি পায়, একদম নিয়ে আগে যান। আমরা তো সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি এবং যতদিন বেঁচে আছে সেটা করে যাব, কেন আমরা চাই আমাদের ছেলে মেয়ে নেতার হবে, তারা বিসিএস ক্যাডার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা ব্যবসায়ী হবে, তারা উদ্যোক্তা হবে, আর এই এই যতগুলো ছেলে মেয়ে আছে এগুলোই আমাদের এই স্বপ্নের যে স্বপ্ন দেখি, স্বপ্নের আমরা বীজ রোপণ করবো তাদেরকে দিয়ে, তারা একদিন বড় হবে আমরা দেখব, আমরা স্বপ্ন দেখছিলাম আর তারাই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে বা করছে, সেদিনে আমরা বলবো আমরা সফল। এবং আমি দোয়া করি আমরা সেই স্বপ্ন নিয়ে আগাচ্ছি, আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন এবং সহযোগিতা যত কিছু আগামী তো করে যাব, সবাই তাদের সুন্দর ভাবে কাজ করতে পারি। এখানে শেষ করতে এইটা আমরা যখন এই সুন্দর সুন্দর পৃথিবীর যে প্রান্তে মানুষরা এই ভাষাগুলো প্রয়োগ করে